Could you ask Rao to bring some drink here? Mr. Bali, yeah. Register of Yadav. Oh, thank you very much for coming. এই ব্যাপারে দীর্ঘদিন তো আমি যাদবপুর ইউনিভার্সিটি ছেড়েছি, যে এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটি কী পরিস্থিতি সেটা নিয়ে আমার বলাটা ঠিক না। এইটুকু বলতে পারি যে এখন যেরকম হওয়া উচিত ছিল সেই জায়গায় পৌঁছতে পারছে না সামগ্রিকভাবে। হয়তো হ্যাঁ, আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বলতে পারি যে এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেশন আরও বাঁধনে ঠিক থাকা উচিত এবং আরও ছাত্র শিক্ষক এদের সঙ্গে আলোচনার ভিত্তি যে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়াটা ছিল সেইটাকে আরও জোরদার করা উচিত। তা যদি না করা হয় এবং যদি আগে যেরকম ইলেক্টেড বডি ছিল, এখন তো নমিনেটেড বডি, ইলেকটেড বডির রিপ্রেজেন্টেশনটা ঠিক থাকে, সব অংশের যারা স্টেক হোল্ডার্স আছেন তারা তাতে পার্টিসিপেট করতে পারেন, ডেলিভারেট করতে পারেন বিভিন্ন মত নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু সেইটা এখন তো হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে যে যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে অনেক সময়তেই আমরা দেখি যে সেখানে একটা ক্ষোভ রয়েছে, এটাকে অতিক্রম করতে হবে। তার জন্যে সব পক্ষকেই, অর্থাৎ যারা রয়েছেন বিভিন্ন স্টেক হোল্ডার্স তারা যেরকম থাকবে, আবার অ্যাডমিনিস্ট্রেশন তাদের কিন্তু এই পার্টিসিপেটিং ম্যানেজমেন্টের যে কনসেপ্টটা সেটাকে আরও জোরদার করা দরকার। পশ্চিমবঙ্গের দিকে যদি একবার তাকান তাহলে যে এডুকেশন সিস্টেম আজকের দিনে দাঁড়িয়ে আছে, আপনার কি মনে হয় যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে সেটাকে আরও অনেক অনেক বেশি, প্রথম কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিকে অনেক বেশি স্বাধিকার দেওয়া দরকার। বিশ্ববিদ্যালয় চলবে তার নিজের পায়ে ভর করে, সরকার সেখানে ইন্টারফেয়ার করবে না, এটাই হওয়া উচিত। এবং যে কোনো দেশেই কিন্তু এটাই, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু উচ্চশিক্ষার মান উন্নত হয়, অর্থাৎ আমরা বিশ্ববিদ্যালয়ে কীভাবে চলবে, তার কোর্স কারিকুলাম কী হবে, তার অ্যাডমিশন প্রসিডিওর কী হবে, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় ঠিক করবে, এখানে সরকারের কোনো ভূমিকা থাকার কথা না। এবং এইভাবেই কিন্তু সমস্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে আজকে এত নাম সেটা কিন্তু সেইভাবেই কিন্তু গড়ে উঠেছে। কাজে সেই জায়গাটা আজকে কিন্তু সেই পরিসরটা ছোট হয়ে গেছে, প্রতিটি ব্যাপারে সরকারের হস্তক্ষেপ চলছে, এটা কিন্তু অবাঞ্ছিত, এটা হওয়া উচিত। এডুকেশন সিস্টেমটা যেটা আছে ইউনিভার্সিটিতে সেটা ইউনিভার্সিটির উপরে ছেড়ে দেওয়া হোক, ইউনিভার্সিটি কীভাবে চলবে ইউনিভার্সিটি ঠিক করবে, তার অ্যাডমিশন প্রসিডিওর কী হবে ইউনিভার্সিটি ঠিক করবে, সরকার এখানে যেন নাক না গলেন। এইভাবেই কিন্তু যাদবপুর এগিয়েছে এবং যাদবপুরের যে জন্মলগ্ন থেকে তারা কিন্তু এই পদ্ধতি অনুসরণ করেই কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে। কাজে আজকে সেই জায়গাটা কিন্তু থাকছে না, এটা হচ্ছে একটা বিপদের দিক। খুব পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে এটা বলতেছি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। একটু সতর্কতা বাঁচাতে পারে আপনার প্রাণ, মালদা শহরকে করে তরুণ আরও যানজটমুক্ত, ট্রাফিক আইন মেনে চলুন, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবারই দায়িত্ব পথ সচেতনতা তৈরি, সৌজন্যে মালদা জেলা পুলিশ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।